নমস্কার এক অতি সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে পার হয়ে এলাম আমার পরিবারের বর্ষিয়ান সদস্যা আমাদের অভিভাবিকা আমার মাতা ভয়ানক অসুস্থ হয়ে কিডনি ফুসফুস এবং পাকস্থলীর জটিল অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন অবশেষে দশ দিন পরে ডাক্তারদের এবং আমাদের অজস্র শুভানুধ্যায়ীদের নিরন্তর প্রচেষ্টায় সাময়িক সুস্থ হয়ে মাত্র একদিন হলো বাড়ি ফিরেছেন যদিও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে ওনার আরও কিছুদিন সময় লাগবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন পরিবারের এই রকম সংকটময় পরিস্থিতির কারণে গত কয়েকদিন গল্প পাঠের আসর বাধ্য হয়ে বন্ধ রেখেছিলাম এই সময়ে আমার অজস্র শ্রোতা বন্ধুরা কমেন্ট করে মেইল করে কারণ জানতে চেয়েছিলেন এবং পরিবারের সর্বাঙ্গীন কুশল কামনা করেছিলেন আমি তাদের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের সহযোগিতা আগ্রহ শুভেচ্ছা ও আন্তরিকভাবে পাশে থাকার বার্তা আমায় পুনঃ পুনঃ উজ্জীবিত করেছে আশা করি গল্প বলার কথক ঠাকুরের এই অনিচ্ছাকৃত সাময়িক স্তব্ধতার জন্য আপনারা আমায় মার্জনা করবেন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক চ্যানেলে আমার আজকেরই নিবেদন আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প বড়বাবুর বাহাদুর আপিসে মাঝে মাঝে নানা পার্টি আসিয়া গোলঞ্চলতা ও গাছগাছরা বিক্রি করিয়া যাইত এখানে নাম লেখা আছে বটে কিন্তু অনেকের ঠিকানা কিছু লেখা থাকে না এখানে ছোটখাটো কাজকর্ম সবই হয় নগদ বড়বাবুর অ্যাসিস্ট্যান্ট সেসব পাওনাদারকে তো দূরের কথা বড়বাবুর কাছে পর্যন্ত যাইতে দেয় না হরিপদ এবার নগু দালালের হাত দিয়া জিনিস না বেচিয়া নিজেই সরাসরি কোম্পানির অফিসে লইয়া গিয়া নামাইয়াছিল যে পাড়া গাঁয়ে হরিপদ থাকে আর সেখানে অভাব নাই নগু দালালের পরামর্শেই সেই সব গাছগাছরা সংগ্রহ করিতে আরম্ভ করে তাহাকে সেসব চিনাইয়াছিল শান্তি কবিরাজ মন পিছু দু টাকা লড়ি ভাড়া দিয়া বারবার মা লালিয়া পোষায় না হরিপদ সেজন্য এক বছর ধরিয়া বিস্তর গাছপালা মজুত করিতেছিল নগুদালা লিহার মধ্যে দু তিনবার সন্ধানও লই যাচ্ছে শিমুলের শেকড় শ্বেত পরপটি এসব ছমাসের বেশি থাকে না পচে নষ্ট হয়ে যায় তখন দুখানা করেও বিক্রি হবে না নিয়ে এসো হে নিয়ে এসে ফেলো কলকাতায় কিন্তু হরিপদ খুব কাঁচা ছেলে নয় বেলেঘাটার মুখুজ্জে বসাইয়ের আড়তে সে আর যাইতে প্রস্তুত নয় অবশ্য কথা ঠিক যে তাহার থাকিবারও খাইবার কোনো কষ্ট কলিকাতায় হয় না আজকাল আড়তে উঠিলেই হইল আড়তের রাঁধুনি বামুন তাহাকে চেনে তাহাকে গিয়া বলিলেই হইল ও কুবের ঠাকুর এখানে দুটো খাবো এ বেলা উহারা যতই খাতির করুক এবার হরিপদ বেলেঘাটার আড়তে গিয়া উঠে নাই নগুদ জঙ্গলে জঙ্গলে ঘুরিয়া গাছ গাছেরা সংগ্রহ করে তাহাকে একটা মোটা অংশ কেন দিতে যাইবে রাশিয়া সে কোম্পানি এবার শুনিল হিন্দুস্থান শীতের মরশুমে এই রকম গাছরা কিনিয়া থাকে সে সোজা গিয়া হাজির হইল হিন্দুস্থান কেমিক্যাল কোম্পানির অফিসে প্রচন্ড ব্যাপার লোকজন লিফট, দরোয়ান ঘোরানো দরজা দিন মানে ইলেকট্রিক আলো আর কাজ চলিতেছে ঘন ঘন টেলিফোন বাজিবার শব্দ এই জন্যই কোথায় নবু দালালের শরণাপন্ন হইতে হয় এখানে জিনিস বেচা কে পাড়া গেঁয়ে লোকের কর্ম অবশেষে সন্ধান মিলিল এনকোয়ারি আপিস হইতে জিনিস ক্রয় করিবার ভার যার উপর তার বয়স খুব বেশি নয় লোকটা মাল দেখিয়া শুনিয়া যা দর বলিল বেলেঘাটা মুখর্জ্জি মশাইয়ের আড়তের দরের তুলনায় মন পিছু অন্তত আটা না বেশি মাল নামাইয়া ওজন করিয়া দিতে দেরি হইয়া গেল কেরানি বাবুটি জিজ্ঞাসা করিল আপনি চেক নেবেন না নগদ টাকা টাকা কাল নিয়ে যাবেন তবে আজ ক্যাশ থেকে টাকা বের করে রেখে দেব একটা বিল করে বড় বাবুর কাছে সই করিয়ে নিয়ে আসুন বিলখানা এখানে দিয়ে যাবেন পরদিন কাউন্টারে বেজায় ভিড় আজ টাকা দিবার দিন অনেক লোক টাকা লইতে আসিয়াছে এক একখানা খামের ওপর পাওনাদারের নাম টাইপ করা কেরানি বাবু জিজ্ঞাসা করিতেছে কে নাম রামশরণ পাল এনে পাওনাদার একখানা খাম লইয়া চলিয়া যাইতেছে কেহ কেহ বা খাম খুলিয়া নোটগুলি দেখিয়া লইতেছে হরিপদর হাতে কেরানি এমনি একখানা খাম দিল তার উপরে লেখা আছে এইচ সামান্য চল্লিশ টাকার জন্য খাম খুলিয়া টাকা দেখিয়া লইতে তাহার লজ্জা করিতে লাগিল এত কাণ্ড কারখানা যেখানে সেখানে কি আর ভুল হইবার সম্ভাবনা আছে খামের বাহিরে টাইপ করা অক্ষরে তার নাম তো ঠিকই লিখা আছে কিন্তু শিয়ালদা স্টেশনে আসিয়া খাম খুলিয়া নোটগুলি কি ভাবিয়া একবার দেখিয়া লইতে গিয়া হরিপদর মাথা ঘুরিয়া সেইখানে বসিয়া পড়িল চারিদিকে দেখিয়া সে তাড়াতাড়ি নোটের খামখানা পকেটে পুরিয়া সোজা প্ল্যাটফর্মে ঢুকিয়া ট্রেনে চড়িয়া বসিল শীতকালেও কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল সর্বনাশ সব নোট সর্বশুদ্ধ এগারো খানা চল্লিশ টাকার জায়গায় এগারোশো টাকা এ ভুল কি করিয়া হইল হরিপদ বুঝিতে পারিল না হয়তো তাড়াতাড়িতে অন্য কোনো বড় পাওনাদারের খাম তাহাকে দিয়েছে তাহার নামও বোধহয় এইচপিবি অত ভিড়ের মধ্যে কিরানি বাবু কাহার নামের খাম কাহাকে দিয়াছে এগারোশো তাহার নিকট অনেক টাকা সামান্য অবস্থার মানুষে গাছ গাছরা বেঁচিয়া সংসার চালায় ভগবান দিয়া দিয়াছেন আর কি সময় না দিয়াছেন ভগবানের দান তো সারা জীবন গাছ গাছরা বিক্রয় করিয়াও সে এগারোশো টাকা জমাইতে পারিত না আর একসঙ্গে নগদ এতগুলি টাকা হাতে পাওয়া কি সোজা কথা কার মুখ দেখি না সে উঠিয়াছিল ট্রেনে যাইতে যাইতে ঠান্ডা হাওয়া লাগিয়া তাহার উত্তেজনা খানিকটা শান্ত হইল কিন্তু একটা উত্তেজনা তখনও কমিল না কতক্ষণে স্ত্রীর কাছে কথাটা বলিবে গাড়ি যেন চলিতে চাহিতেছে না এত বড় আনন্দের খবর কাহাকেও না জানাইতে পারিয়া ভগবান জানেন কি অসচ্ছ যন্ত্রণা যে তাহার রইতেছে গাড়ির কোণে একটা প্রৌঢ় ভদ্রলোক গলায় কমফর্টার জড়াইয়া বসিয়া আছেন তাহাকে গিয়া কথাটা বলিবে দেখুন মশাই বড় একটা মজা হয়েছে একটা আপিসে চল্লিশটা টাকা পেতুম তারা ভুল করে এগারোশো টাকা দিয়েছে এই দেখুন টাকা আপিসের নাম সে তো বলিতে যাইতেছে না দরকার নাই সন্দেহ করিয়া লোকটা যদি পুলিশে খবর দেয় আপিসের লোকে নিশ্চয়ই ভুল ধরিয়া ফেলিবে এবং তখনই তাহার সন্ধানে লোক ছুটিবে ছুটিলেও তাহার ঠিকানা বাহির করার কোনো উপায় নাই একশো টাকার নোটগুলি ভাঙাইয়া ফেলিতে হইবে সিরাজগঞ্জে তাহার মামা পাটের অফিসে কাজ করেন মামার সাহায্যে একশো টাকার নোট ভাঙাইয়া খুচরা দশ টাকার নোট সংগ্রহ করিতে হইবে কালই সকালে ট্রেনে সিরাজগঞ্জ রওনা হওয়া দরকার হরিপদর স্ত্রী আশালতা নোটের তাড়া দেখিয়া অবাক হইয়া স্বামীর দিকে চাহিয়া রইল না ভুল করে টাকা কাকে দিলে বড় বড় মজাই তো তাই বজ্র আটুনি ফাঁসকা গেরো এদিকে এক এক ডিপার্টমেন্টে পঞ্চাশ ষাট একশো লোক খাটছে আর ওদিকে এই কাণ্ড বড়বাবুর কাছে যাও বিল সই করে নিয়ে এসো ক্যাশে যাও আবার সই করা সব মিথ্যে জাঁকজনক আর কেতা দুরস্ত আশা বাতা বলিল কিন্তু ওসবের নোটের শুনেছি নম্বর থাকে যদি পুলিশে হুলিয়া করে দেয় তুমি নোট ভাঙাবে কি করে ওইখানেই তো ভয় ও কিছু ভয় নেই প্রথম তো আজকাল একশো টাকার নোটের নম্বর থাকে না শুনেছি অত বড় অফিসে একশো টাকার যে সাধারণ নাম্বার থাকে তা টুকে রাখবে না আর তাছাড়া কালই সিরাজগঞ্জে গিয়ে মামার কাছ থেকে সব নোট ভাঙিয়ে আনছি আমার ঠিকানা ওদের কাছে নেই যে ধরবে নাম দেখে ধরতে পারবে না হরিপদর স্ত্রী বলিল ভালোই ভালো নোটগুলো ভাঙিয়ে তো আনো সামনের পূর্ণিমের দিন সত্যনারায়ণের সিংয়ে দিয়ে দিই ও টাকা ভগবান আমাদের চেয়েই দিয়েছেন সিরাজগঞ্জে গিয়া টাকা ভাঙাইয়া আনিতে কোনো বাধা হইল না কথা ফাঁস করিতে হয় নাই চতুর হরিপদ মামাকে বলিল ব্রহ্মত্তর ধানের জমিগুলো সব বেচে দিলুম কি করি একটা ব্যবসা খুলব টাকা জোগাড় করি কোথা সত্যনারায়ণের সিন্নি দেওয়াও ভুলিয়া গেল মাসখানেক কাটিয়া গিয়াছে অন্য কোন দিক হইতেই হাঙ্গামা বাধে নাই বটে কিন্তু হরিপদ বড় বিপদে পড়িয়াছে এই এক মাস তাহার মনের দিক হইতে একটা বড় গোলমাল বাঁধিয়া গিয়াছে এই টাকাটা লইয়া সে কি ভালো করিল আপিসের তাহারা এতদিন তাহাদের ভুল নিশ্চয়ই জানিয়া ফেলিয়াছে তাহার খোঁজও করিয়াছে কিন্তু কোথায় পাইবে তাহার পাত্তা সেই কেরানি বাবুর উপরে নিশ্চয়ই সব দায়িত্ব পড়িয়াছে এবং এতদিন বেচারি চাকরি আছে কিনা সন্দেহ যতই দিন যাইতে লাগিল হরিপদ ততই মনে অস্বস্তি বোধ করিতে লাগিল যতদিন পুলিশের ভয় ছিল বা তাহার টাকা ততদিন তাহার মনে কথা একথা নাই যে টাকা লওয়া অন্যায় বা কিন্তু এ সম্বন্ধে যতই সে নিজেকে নিরঙ্কুশ বোধ করিতে লাগিল ততই মনে হইতে লাগিল এ টাকায় তাহার কোনো অধিকার নাই এ অপরের টাকা সে চুরি করিয়া আনিয়াছে ছমাস কাটিয়া গেল কখনো সেভাবে ভাবে টাকাটা ফিরাইয়া দিব। আবার পরদিনই মনে হয় এই টাকায় একখানা মুদির দোকান খুলিয়া গ্রামে বসিয়াই সে চমৎকার চালাইতে পারে ভগবান তাহাদের দুঃখ দেখিয়া মূলধন জোগাড় করিয়া দিয়াছেন থাক টাকাটা টাকা ফেরত দেওয়ার একটা প্রধান বাধা দাঁড়াইয়াছে হরিপদর স্ত্রী সে যেদিন হইতে শুনিয়াছে স্বামী টাকা ফেরত দেওয়ার সংকল্প করিতেছে সেদিন হইতে সে কাঁদিয়া কাটিয়া অনর্থ বাঁধাইয়াছে গরিবের ঘরের মেয়ে গরিবের ঘরের বউ তার কাছে এগারোশো টাকা একটা খুব বড় ব্যাপার হরিপদ তাহাকে বুঝাইয়া বলিল দেখো ফাঁকির টাকা তো বটি এতদিন কথাটা ভালো করে বুঝি আজকাল রাত্রে আমার ঘুম হয় না ভেবে ভেবে তা জানো কাজ নেই বাপু এগারোশো টাকা কদিন খাব ওটা তাদের দিয়েই আসি আশালতা বলিল ফাঁকির টাকা হলো কি করে ভগবান না দিলে তাদেরই বা ভুল হবে কেন ও যখন ঘরে এসেছে তখন হাতের লোকে পাই ঠেলো না আমার কথা শোনো ও নিয়ে ভেবে মিথ্যে মাথা খারাপ করো না লক্ষ্মীটি ও তো তুমি কোনো একটা লোককে ফাঁকি দিয়ে নিয়ে আসো নি তারা ভুল করে দিয়েছে এতে তোমার দোষ কি কারো একজনের টাকা নয় কোম্পানির টাকা বড় লোক কোম্পানি তাদের কাছে এগারোশো টাকা কিছুই নয় কিন্তু আমাদের কাছে অনেক বেশি সারা জীবনের একটা হিল্লে হয়ে যাবে আমি কি আমার নিজের জন্যই বলি নিজের চেহারাটা একবার আয়নায় দেখো দেখি বন জঙ্গলে ঘুরে গাছপালা খুঁজে খুঁজে কি ছিঁড়ি বেরিয়েছে ওই টাকায় একখানা দোকান করো বসে চলবে কি ভয়ানক বাধা হইয়া উঠিয়াছে স্ত্রীর এই অনুরোধ কেন ছাই কথা ও স্ত্রীকে বলিতে গিয়াছিল ওর মুখের দিকে চাহিলে কষ্ট হয় ওর কাতর অনুরোধ শুনিলে মনে হয় দূর কর কাজ নাই সাধুতা দেখাইয়া ওই অভাগিনীকে জীবনে কখনো সে সুখী করিতে পারে নাই টাকাটায় একটা ব্যবসা খুলিয়া দিলে অন্য বস্ত্রের কষ্টের একটা মীমাংসা হইবে এখানে সাধু সাজা সার্থপরতা ঘোর সার্থপরতা আশালতার বয়স কম জীবনে কোনো সাধ ওর পূর্ণ হয় না ওর মুখের দিকে চাহিয়া না হয় সে নিজের কাছে অসাধুই হইয়া রহিল দিনে এই সব ভাবে কিন্তু গভীর রাত্রে যখন গ্রাম নিশুতি হইয়া যায় আশালতা ঘুমাইয়া পড়ে তখন তার মনে হয় সপক্ষে কি চমৎকার যুক্তি সে বাহির করিয়াছে জুয়াচুরি জুয়াচুরি তার সপক্ষে কোনো যুক্তি নাই তর্ক নাই টাকা তাকে ফিরাইয়া দিতেই হইবে নিজের কাছে চোর হইয়া সে থাকিতে পারিবে না নিদ্রিত আশালতার মুখের দিকে চাহিয়া সে ভাবিল ছি ছি মেয়ে মানুষ যাত্রা কি ভয়ঙ্কর ওদের মনে কি এতটুকু সৎ কিছু জানে না কেবল টাকা করি গয়না চাল ডালের দিকে নজর দিন যায় হরিপত দেখিল সে স্ত্রীকে মনে মনে অশ্রদ্ধা করিতে আরম্ভ করিয়াছে তাহার কত আদরের আশালতা যাহাকে চোখ ভরিয়া দেখিয়াও চোখে তৃপ্তি হইত না তাহার সম্বন্ধে এসব কি ভাবনা তার মনে একদিন হঠাৎ তাহাদের একটা বাছুর মরিয়া গেল এবার হরিপদ ভাবিল তা যাবে না সংসারে যখন ওর মতো মেয়ে এসেছে তখন ওর পরামর্শই সংসার এবার উচ্ছন্নে যাবে দিন যাওয়ার সঙ্গে সঙ্গে এ ধারণা তাহার বদ্ধমূল হইতে লাগলো আজকাল স্ত্রীর প্রতি ব্যবহারটা দিন দিন রুক্ষ হইয়া উঠিতেছে সামান্য কথায় খিটখিট করে সামান্য ব্যাপার লইয়া স্ত্রীকে কথা শুনাইয়া দেয় মনের মিলের জোর ক্রমে অলক্ষিতে খুলিতে লাগিল আশালতা ভাবিয়া কুল পায় না তাহার অমন স্বামী কেন এমন হইয়া যাইতেছে দিন দিন ক্রমে তাহার মনেও ভাঙন শুরু হইল ভাবে এত কিসের কোন জিনিসটাতে আমার ত্রুটি হয় উদয়াস্ত মুখে রক্ত উঠিয়ে খেটে মরি সে কথা একবার বলা তো দূরের কথা উল্টে আবার পান থেকে চুন ঘষলেই এইসব গাল মন্দ অপমান গত মাসখানেক সেই আপিসের টাকাতে হাত পড়িয়াছে এরই মধ্যে ত্রিশ চল্লিশ টাকা খরচ হইয়া গিয়াছে আশালতা ভাবে ও শরীরটা খারাপ হয়ে গিয়েছে রোদে রোদে সাত গাঁয়ের বন জঙ্গলে ঘুরে ওকে একটু তুলি গত মাস হইতে আশালতা রাত্রে প্রায় লুচি ভাজিয়া স্বামীকে খাওয়ায়। মাঝে মাঝে ভালো খাবার দাবার করে একদিন বলিল হো তোমার পায়ের দিকে একবার নজর দাও একজোড়া জুতো কিনে দেখি ভালো দেখে জলে জলে পা হেজে পাকুই ধরে গেল যে একদিন সন্ধ্যার পর হরিপদ খাইতে বসিয়াছে আশালতা তাহার জন্য দুধ গরম করিয়া আনিতে গিয়াছে হঠাৎ হরিপদ লুচি চিপাইতে চিপাইতে বেকায়দায় জীব কামড়াইয়া ফেলিয়া যন্ত্রণায় বলিয়া উঠিল উহ ঠিক সেই সময় আশালতা দুধের বাটি লইয়া আসিয়া বলিল কি হল গা হরিপদ বাহাত দিয়া গলাটা চাপিয়া ধরিয়া খানিক্ষণ চুপ করিয়া মুখ বিকৃত করিয়া বসিয়া রহিল কোনো কথা বলিল না আসলে তা পুনরায় উদ্বেগে সুরে বলিল কি হয়েছে হ্যাঁ গা অমন করে আছো কেন হরিপদের সঙ্গে সঙ্গে রুক্ষ সুরে চিৎকার করিয়া বলিয়া উঠিল হবে আর কি যেদিন থেকে তুমি অলক্ষী ঘরে ঢুকেছ সেদিন থেকে এ সংসারের ভাষ্যি নাই শুধু শুধু নইলে গরুর বাছুরটাই বা মরে যাবে কেন আর বলিয়া লুচির ঠালায় হাতের ঠালায় সজরে দশার তফাতে ছিটকাইয়া ফেলিয়া হরিপদ উঠিয়া ঘরের বাহিরে চলিয়া গেল হরিপদ অনেক রাত্রে বাড়ি ফিরিল আসিয়া দেখিল স্ত্রী বারান্দায় চুপ করিয়া বসিয়া আছে জিভের ব্যথা কমিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে তাহার মনে হইয়াছে অমন করে তখন কথাটা বলা ভালো হয় নাই না একটু বেশি বলা হইয়া গিয়াছে তখন তো আর মাথা ঠিক ছিল না ছি। ঘরে ঢুকিয়া স্ত্রীকে ওভাবে বসিয়া থাকিতে দেখিয়া বলিল না ওঠো রাগ করেছ নাকি খাওয়া দাওয়া হয়েছে আশালতা ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল কোনো কথা বলিল না হরিপদ স্ত্রীর হাত ধরিয়া উঠাইতে গেল আশালতা আঁচলের চোখ মুছিয়া বলিল থাক এখানে একটা কথা বলি কি দেখো টাকা তুমি ফেরত দিয়ে এসো সে যা খরচ হয়ে গিয়েছে আমার চুরি কগাছা বন্ধক দিয়ে হোক বেঁচে হোক সেটা পুরিয়ে দাও গিয়ে ওই টাকা যেদিন থেকে ঘরে ঢুকেছে সেদিন থেকে সংসারের শান্তি চলে গিয়েছে ও আর কিছুদিন থাকলে একেবারে সর্বনাশ হয়ে যাবে তুমি কালই যাও টাকা ফেলে দিয়ে এসো গিয়ে রাত্রিটা কাটিয়া গেলে হরিপদ দেখিল প্রায় একশো টাকা আন্দাজ খরচ হইয়া গিয়াছে সেই টাকা হইতে স্ত্রীর গহনা লইয়া সেই দিনই সে কলিকাতা রওনা হইল এবং পোদ্দারের দোকানে বেচিয়া টাকাটা সংগ্রহ করিল কোম্পানির আপিসে গিয়া ভাবিল কোনো ছোট ক্যারানির হাতে টাকাটা দেব না হিসেবের বাইরের টাকা সে মেরে দেবে সে একেবারে সরাসরি বড়বাবুর ঘরে গিয়া হাজির হইল বড়বাবু বলিলেন কি চান হরিপদ সব খুলিয়া বলিল ঘরে আর কেহ ছিল না বড়বাবু আশ্চর্য হইয়া গেলেন এই টাকা লইয়া আপিসে যথেষ্ট গোলমাল হইয়া গিয়াছে হরিপদে যাইবার দুদিন পরে ভুল ধরা পড়ে তাহাকে খুঁজিয়া বাহির করিবার যথেষ্ট চেষ্টা করা হইয়াছিল কিন্তু পারা যায় নাই যে কেরানি ভুল করিয়াছিল তাহার মাহিনা হইতে প্রতি মাসে ত্রিশ টাকা করিয়া কাটিয়া লওয়া হইতেছে এবং পূজার বোনাস সে কখনো পাইবে না এই বন্দোবস্ত হইয়াছিল আজ দু মাস আড়াই মাস পরে সেই পলাতক লোকটি টাকা ফেরত দিতে আসিয়াছে ব্যাপার খানা কি বড়বাবু এমন কাণ্ড কখনো তাহার বাহান্ন বছর বয়সে দেখেন নাই জিজ্ঞাসা করিলেন পুরো টাকাটাই দেবেন তো নিয়ে এসেছেন সব তা এতদিন আসেননি কেন হরিপদ বলিল যখন টাকাটা এখান থেকে নিয়ে গেল। তখন বুঝতে পারিনি যে এত টাকা নিয়ে যাচ্ছি ধরা পড়ল অনেক পরে বাড়ি গিয়ে তারপর লোক প্রবল হয়ে উঠল বড়বাবু আমরা গরিব লোক এতগুলো টাকার লোভ সামলানোর সোজা কথা তো নয় বড়বাবু বলিলেন বেশ টাকা দিয়ে যান টাকা গুনিয়া দিয়া হরিপদ চলিয়া গেল আপিসে ইতিমধ্যে অনেকেই কথাটা শুনিয়াছে তাহারা বড়বাবুর কাছে কথাটা শুনিতে আসিল এতদিন পরে টাকা ফেরত দিতে আসিল কি ব্যাপার বড়বাবু মৃদু হাসিয়া বলিলেন তোমরা তো জানো না কোম্পানির জন্যে কত খেটে মরি নামও নেই এ অফিসে যশও নেই বাছা ধরুন আজ এতকাল পরে এসেছেন বোধ মাল বিক্রি করতে ভেবেছেন এতদিনে আর চিনতে পারবে না জিজ্ঞেস করলো আপনার নামটি কি আপনি একবার জিনিস বেচতে এসে বেশি পেমেন্ট নিয়ে গিয়েছিলেন না আমি ওকে বিল সই করতে দেখেছি চেহারা দেখেই ভাবলুম এ ঠিক সেই লোক যেমন বলেছি বাছা ধরনের মুক্তি চুন বলল টাকা ভালো নইলে পুলিশে দেব ব্যবসাদার লোক পাওনা টাকা আদায় করেছিল তা থেকে ভয় ভয়ে আমাদের টাকাটা বের করে দিলে যাবে কোথায় কত বড় ফাঁদের পা দিয়েছে জানে না বড় বাবুর জয় জয় কার পড়িয়া গেল শুনছিলেন আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প বাবুর বাহাদুরি যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন ভালো থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি নমস্কার